নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো খুবই সিম্পলভাবে নিরামিষ ফুলকপির রসা। তো চলুন ফুলকপির রসা বানাতে আমাদের কী কী লাগছে দেখে নিই। তো আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। তো ফুলকপি ভাজা হতে হতে এইদিকে আমি ফুলকপির একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি একটা টমেটো, একটা শুকনো লঙ্কা, একটু আদা, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এরপর আমি এগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব একটা তেজপাতা, সাদা জিরে আর একটা এলাচ, লবঙ্গ। তো ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এরপর আমি দিয়ে দেব ধরুন কুচানো ধনে পাতা। তো ধনে পাতা কুচি দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির রসা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।